أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم اذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر الثلاثة الإشراك بالله وحق الوالدين وقول الزور رواه البخاري ومسلم عن أمامة باهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا زائم ببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازح رواه البيهقي بسند صحيح সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় সত্য মানুষকে সঠিক পথে নিয়ে যায়, মিথ্যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। সত্য গ্রহণ করুন, মিথ্যা পরিহার করুন, একান্ত জরুরি। এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সত্য একটি বড় জিনিস, যা গ্রহণ করতেই হবে। মিথ্যা একটা ধ্বংসাত্মক ব্যাপার, যা পরিহার করতেই হবে। আর মানুষই পারে এটা, মানুষের মধ্যেই এই ক্ষমতা রয়েছে। এই ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে, অজকুর ফিল কিতাব ইব্রাহিম, আপনি কোরআন মাজিদে ইব্রাহিমকে পড়ে দেখুন। নিজের বিষয় পরিষ্কার করতে চাইলে, বিপদে পড়ে সত্যের উপরে টিকে থাকতে চাইলে, সত্যই যে সবকিছু এটা যদি আপনি দেখতে চান, তাহলে আপনি ইব্রাহিমকে পড়ুন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন যে আপনি ইব্রাহিমকে জেনে দেখুন, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি ছিলেন সত্য নবী, তিনি ছিলেন কথায় অতীব সত্য, তিনি একজন নবী ছিলেন। তিনি তার জীবনে কোনো পরাশক্তির নিকটে মাথা নত করেননি, তিনি মিথ্যাকে কখনো আশ্রয় দেননি। যদিচ নবী হিসাবে তার নামেই আমরা তিনটা মিথ্যা কথা আছে বলে আমরা জানি, কিন্তু আল্লাহ খুব কঠোরভাবে তার কথাকে পেশ করছেন, যা অন্যান্য নবীর ব্যাপারে পেশ করেন। আমরা সবাই জানি যে তাকে বলা হয়েছিল এটা কে করেছে, তিনি বলেছিলেন ওই যে বড় মূর্তি কুড়াল ঘরে ঘরে আছে তাকেই বলে। তাকে বলা হয়েছিল যে চলো যাই মেলা বাজারে যাই, তিনি বলেছিলেন আমাকে ভালো লাগে না, তখন তিনি সুস্থ মানুষ। তাকে বলা হয়েছিল এই মেয়েটা কে, তিনি বলেছিলেন এটা আমার বোন, অথচ তিনি তার স্ত্রী ছিলেন। তবে কথাগুলো ঘুরিয়ে দেখলে তিনটেই সত্য আছে।
তিনি পরক্ষণে বলছেন যে দেখো সারা, এই মাটির উপরে মাত্র দুজন মুসলমান, আমি আর তুমি। এই হিসাবে দিনই বল। আর এই কাজ কে করেছে? তাদের বিশ্বাস ছিল মূর্তি কিছু করতে পারে, তো মূর্তি যদি করতেই পারে তো করে দেখাও দেখি। এই বিশ্বাসটাকে ভেঙে দেওয়ার তার ইচ্ছে ছিল। তিনি মূলত মিথ্যের আশ্রয় নেননি। আমাকে ভালো লাগে না, আমি নিজেকে অসুস্থ বোধ করছি, পরিস্থিতিতেই তিনি নিজেকে এ বলে প্রকাশ করেছেন যে এদেরকে বোকা বানাতে হলে একটা সময় খুঁজে বের করতে হবে, সেটাই এখন। যদি চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরাক্ষাস ফি সালাতা, তিনটি ব্যাপারে রাসূল মিথ্যা বলার অনুমতি দিয়েছেন। তার একটি হচ্ছে আল হারব, যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে মানুষ মিথ্যার আশ্রয় নিতে পারে। হাদিসুর রাজুলে ইমরাতাহু, মানুষ তার স্ত্রীকে কন্ট্রোল করার জন্য, আয়ত্তে আনার জন্য মিথ্যার আশ্রয় নিতে পারে। হাদিসুল মারাতে যাওজাহা, স্ত্রীও তার স্বামীকে নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে তাকে একটা ভালো পথে নিয়ে আসতে পারে। তবে অবশ্যই তা ভালোই অনুমোদন হতে পারে, মন্দ নয়। তাহলে পরস্পরের জন্য দুইটে, এই দুইটা মিলে একটা, আর ওটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে। আর একটা হলো অল ইসলাহ বাইনান্নাস, মানুষের মধ্যে সমাধান টানার জন্য। মানুষ যারা সমাধান টানবে, সমাধান নিয়ে আসতে চায়, তারা মিথ্যার আশ্রয় নিতে পারে। মনে করছে যে আমি এইভাবে বললে দুইজনই ঘায়েল হয়ে যাবে, তখন পরিবেশটা সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন স্থানে অনুমতি দিয়েছেন। এরপরেও আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন যে আপনি যদি সত্য দেখতে চান তাহলে ইব্রাহিমকে পড়ুন, তিনি ছিলেন সত্য মানুষ, কথাই তিনি বড় সত্যবাদী ছিলেন, তিনি একজন নবী। আল্লাহ তাআলা কঠোরভাবে তীব্র নিন্দে করে বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব, নিশ্চয়ই যারা মিথ্যুক সেবা লঙ্ঘনকারী, আল্লাহ তাদের সঠিক পথ দেখান না। আপনার জীবনে যদি কোনো জায়গায় চালচলনে, কথাবার্তায়, ব্যবসা বাণিজ্যে, জীবনে, কাজকর্মে মিথ্যে থেকে যায়, তাহলে সঠিক পথ পাওয়া কঠিন আছে। অনেক চেষ্টা করি, হয় না কেন, কোথাও ত্রুটি বিরাজ করছে। আল্লাহ তাআলা বলছেন যে সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখান না। ভালো পথে চলার জন্য, ভালো হওয়ার জন্য অনেক ত্যাগ করতে হয়, তার একটা মিথ্যে। আল্লাহ তাআলা বলছেন হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। বহু মানুষ পৃথিবীতে অন্যায়ের মোকাবেলায় দাঁড়িয়ে সত্য বলেছে, কোনো দিন তারা পরাস্ত হয়নি, পরিস্থিতি তাদেরকে নত করতে পারেনি। বহু দৃষ্টান্ত আছে আপনার সামনে, বহু আছে। আল্লাহ তাআলা ও কথাই বলছেন যে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলছেন যে অকুর কুল, হে নবী আপনি বলুন। এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে বলতে বলছেন, আমাদের নবীকে বলেছেন আল্লাহ যে এখন মক্কা মদিনা থেকে মক্কায় চলে আসেন, একদিন এলাকা ত্যাগ করে চলে গেছিলেন, মক্কায় এখন আসেন। তো এই কথা আল্লাহ আগে আমাদের নবীকে বলে দিচ্ছেন। পরিস্থিতির খাতিরে মুসা আলাইহিসসালাম অপারগতা প্রকাশ করেছিলেন, তখন আল্লাহ বলেছিলেন যে দুর্বল হচ্ছেন কেন, এইভাবে আসেন। আল্লাহ বললেন যে আপনাকে যেতে হবে ফেরাউনের কাছে, ইদহাবা ইলা ফেরাউন,
দুই ভাই যাও ফেরাউনের কাছে, ফেরাউনের নিকটে গিয়ে নরম ভাষায় কথা বলতে হবে। আদেশ করছেন আল্লাহ মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ, খুব প্রস্তুত সব সময়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন যে নরম ভাষায় কথা বলতে হবে। আল্লাহ খুব ভালোভাবে জানেন ফেরাউন পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ, ফেরাউন মুসার কথা গ্রহণ করবে না। এরপরে বলছেন নরম ভাষায় কথা বলতে হবে, ইদহাবা ইলা ফেরাউন ওয়া কুল লাহু কওলান লাইনা, দুই ভাই ফেরাউনের কাছে যাও এবং নরম ভাষায় কথা বলো। তখন মুসা আলাইহিস সালাম বলছেন আমার কথায় দুর্বলতা আছে, জড়তা আছে, আমি স্পষ্ট কথা বলতে পারি না। তখন আল্লাহ তাআলা বলছেন আচ্ছা ঠিক আছে, এই দোয়া মুখে বলতে থাকেন, রাব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হুলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়ার শেষ বাক্যটি হচ্ছে আমার মুখের যে জড়তা রয়েছে সেটা প্রকাশ করে দিন, খুলে দিন, কথা বলার সাথে সময় যেন একেবারে স্পষ্ট করে বলতে পারি, কোনো জড়তা না আছে, স্পষ্ট কথার ভিন্ন মূল্যায়ন আছে। আরো একটা কথা আল্লাহ বলে দিলেন, ওলা তানিয়া ফি জিক্রি, আমাকে ডাকতে কোনো সময় অলসতা করবে না। আমি বললাম যেতে, এরপরেও যে আমি সব সময় দেখব এই কথা নয়, আমি সব সময় দেখব এটা যদি চাও তাহলে সব সময় আমাকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি ক্ষমা করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সব সময় বলতে হবে। একটু নিজ বিষয় নেই জানো, আমাকে ডাকতে অলসতা করলে কাজ হবে না, সব সময় আমাকে ডাকতে হবে। এরপরে ও কি বলে তা আমি দেখব, ও কি করে তা আমি দেখব। এই কথা বললেন যে ও কি বলে তা আমি শুনব, ও কি করে তা আমি দেখব, তবে আমাকে ডাকতে ভুলো না। আল্লাহর নবী আমাদের নবীকে, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলে দিচ্ছেন যে আচ্ছা ঠিক আছে আমি যা বলছি তা বলেন। এবার মক্কার মাটিতে ঢোকে বলতে হবে, রব্বি হে আমার প্রতিপালক, আদখিলনি মুদখালা সিদক, আমি মক্কার মাটিতে প্রথমে আবার প্রবেশ করছি, তুমি আমাকে সত্য সহকারে প্রবেশ করাও, কেউ যেন আমার উপরে কেউ মিথ্যা আরোপ করতে না পারে। অখরিজনি মুখরাজা সিদক, আমি যে এখন মদিনা থেকে যাচ্ছি সারা মদিনার মানুষকে বলতে হবে যে আমি সত্যবাদী, তুমি আমাকে যে এলাকা থেকে বের করছো সে এলাকাতে এটা প্রচার হতে হবে যে আমি সত্যবাদী, সত্য সহকারে আমাকে বের করো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আর তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে একটা শক্তিশালী সহযোগিতা করো। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, হে আল্লাহ তুমি আমাকে একটা ক্ষমতাশীল রাষ্ট্র প্রদান করো। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদখিলনি মুদখালা সিদ, সত্য সহকারে আমাকে প্রবেশ করাও, কোন মানুষ যেন আমার উপরে মিথ্যা আরোপ করতে না পারে, জাতিকে আমি সত্য দিয়ে ঘাল করব। কোন সময় যদি আপনার পিছনে মিথ্যার দুর্বলতাকে চাল চলন, আপনার কথা মানুষ গ্রহণ করবে না, কথার প্রতিক্রিয়ার জন্য এটা জরুরি, যেখান থেকে আমি বের হচ্ছি সেখানে আমি সত্যবাদী কথা ছড়াতে হবে। এই দুইটার পরে তৃতীয় আমি বলছি, আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, তুমি একবার আমাকে একটা শক্তিশালী সাহায্য দান করো, আমি যেন কাজে সফলতা আনতে পারি, যদি সময়ে শক্তির প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে দান করিও। এ কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন আচ্ছা ঠিক আছে আরো বলেন, অখন আপনি আরো বলুন, জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যে, এখন তো আপনার কাছে মিথ্যে নেই, আপনি কেন এত বিপদে পড়লেন, আমি বা এত বিপদে পড়লাম কেন,
এখন তো সত্য আছে উপস্থিত, মিথ্যে চলে গেছে। কোনদিন সে সত্যতা লাভ করতে পারে না। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসিদ্দিক, তোমাদের উপরে সত্য জরুরি, সবাকে সত্য গ্রহণ করতে হবে, তোমাদের উপরে সত্য জরুরি, আলাইকুম বিসিদ্দিক, ফাইন্না সিদকা ইহদি ইলাল বিররে, নিশ্চয় সত্য মানুষকে নেকির পথ দেখায়, ওয়াল বিররে ইহদি ইলাল জান্নাহ, নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়, সত্য মানুষকে নেকির পথ দেখায়, নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়। লা ইয়াজালুর রাজুলু ইসতকওয়ায়া হাররা সিদকা, মানুষ যখন সর্বদা সত্য বলতে চায়, সর্বদা সত্য বলার চেষ্টা করে, ইউক্তাবু ইনদাল্লাহি সিদ্দিকান, তখন তাকে আল্লাহর নিকটে সত্যবাদী বলেই লেখা হয়। খুব সুন্দর কথা না, কিভাবে সিরিয়াল আল্লাহর রাসূল বলছেন, এই পর্যন্ত আল্লাহর রাসূল এইদিকে বলার পরে পরের লাইনে বলছেন, ওয়াইয়াকুমুল কিযবা, মিথ্যে থেকে বেঁচে থাকো, ফাইনাল কিযবা ইহদিয়াল ফুজুর, নিশ্চয় মিথ্যা পাপের দিকে টেনে নিয়ে যায়, ওয়াইনাল ফুজুরা ইহদিয়াল না, আর পাপই মানুষকে জাহান্নামে নিয়ে যায়। মানুষ সর্বদা মিথ্যে বলে, মিথ্যে বলার চেষ্টা করে, তখন আল্লাহর নিকটে তাকে মিথ্যাবাদী বলেই লেখা হয়। মুসলিম একটি হাদিস তো জাতির জন্য যথেষ্ট, দুই সেটি পূর্ণ, যে কোনো স্থানে আপনার জীবনে অনেক সমস্যা আসবে, আপনি তো ছোট কথা তো মিথ্যে বলেন, এখন তো মানুষ সামান্য এই যে মিথ্যার আশ্রয় নিলেন, সুলিও হবে না ফাঁসিও হবে না, একটা সামান্য ব্যাপার, দুইটা টাকার ব্যাপার আছে, একটু হয়তো বা কেউ গালি দিতে পারে, নিন্দা করতে পারে, এত তাড়াতাড়ি মাথা নত করলেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসিদ্দিক, ফাইন্নাহু মাল বিররে, তোমরা সত্য বলো, সত্য জরুরি, সত্য নেকির সাথে থাকে, ওয়াকিলাহু ফিল জান্নাহ, সত্য যাবে জান্নাতে, সত্য বাদিও যাবে জান্নাতে, মানে সত্য কথা বলে যারা জান্নাতে যাবে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুমুল কিযব, ফাইন্নাহু মাল ফুজুর, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা পাপের সাথে থাকে, ওয়াকিলাহু ফিন্নার, মিথ্যুকও যাবে জাহান্নামে, মিথ্যাও যাবে জাহান্নামে, এমন কথা গ্রহণ করে যারা তারা জাহান্নামে যাবে, যারা মিথ্যার আশ্রয় নেই জাহান্নামে তো যাবে, যা তার পূর্ব পর্যন্ত তার একটা বাস্তব অবস্থা ওই হাদিস মাঝে মধ্যেই চলে আসে, মনে আছে কি, বললে ধরা পড়বে যে হ্যাঁ বহুদিন এ কথা শুনেছি ও জানি। ওই যে আল্লাহ রাসূলকে দুইজন নিয়ে যাচ্ছিলেন ধরে, দেখলেন একটা লোকের মুখের দুই দিক ফেড়ে ফেলা হচ্ছে লোহার বাঁকা লাঠি দিয়ে, বহুক্ষণ পরে আল্লাহ রাসূল বললেন, আখবেরি নিবে মারাই তো, এই যাবত যা দেখলাম আমাকে বলে দিন এগুলো কি। তারা দুইজন বলেন, আচ্ছা ঠিক আছে সব বলে দিচ্ছি। ওই যে প্রথমে দেখলেন যার মুখের দুই দিককে ফেড়ে ফেলা হচ্ছে, ফাওয়া কাযদাব, ও ছিল মিথ্যু, মিথ্যা কথা বলে দাও, ইফাল বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, বিচের দিন পর্যন্ত তার সাথে এই আচরণ করা হবে। তাহলে মরার পরে এটা শুরু হচ্ছে, কেউ তো জানে না মরার পরে কি ঘটছে।
আপনাকে ক্যাসেটে কবরের শাস্তি দেখানো হয়েছে, এটা রূপক কথা। কবরের শাস্তি মানুষ শুনতেই পারে না, দেখতে পারে কি করে? কবরের শাস্তি মানুষ ধরতে পারে কি করে? কবরের শাস্তি মানুষ শুনতেই পারে না, দেখতে পারে কি করে? আল্লাহর নবী বলছেন যে তোমরা মানুষকে কবরেই রাখবে না, বিষয়টি যদি এমন না হতো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করে আমি তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দিতাম, কিন্তু এই কাজ তোমাদের অনুকূলে আসবে না, এই জন্য তোমাদেরকে শোনানোর ব্যাপারে আমি আল্লাহর কাছে বললাম না। তো মানুষ কবরের শাস্তি শুনতেই পারে, মরার সাথে সাথে এটা শুরু হবে, মুখের দুই দিককে ফেড়ে ফেলা হবে। হাদিস তো বুখারী মুসলিমের, আপনার কাছে বিচার কি আছে? এর হিসাব নেই। রাসূল যা বলেছেন এটাই কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবায়র সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। এক নাম্বার বড় পাপ হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। তিন, কাউলুজ জুরে, মিথ্যা কথা বলা। পাপের সিরিয়ালে তিন নাম্বার পাপ হচ্ছে মিথ্যা কথা বলা। অনেক বড় পাপ আছে, বড় পাপের সিরিয়ালে তিন নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াকুমুর জান্নাহ ফাইনাল জান্নাহ কিতাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যে। ধারণাও মিথ্যে, ধারণা দিয়েও মানুষের ক্ষতি হয়, এটাও মিথ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা যাল ওয়াজহাইনে ফি দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে সত্য মিথ্যার আশ্রয় নেবে, কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানানে মিন নারিন, তাহলে বিচার মাঠে তার দুইটি জিহ্বা হবে আগুনের। মিথ্যের আশ্রয় নিলে জিহ্বা মুখে দুইটা হবে, দুটা আগুনের বানানো হবে। দেখেন বিষয়টি খুব কঠিন। মিথ্যার আশ্রয় নিবে যারা দুনিয়াতে, তার কিয়ামতের মধ্যে দুইটি আগুনের জিহ্বা হবে। কিভাবে কথা বলবে আল্লাহ ভালো জানেন, তাকে তো কথা বলতেই হবে, কেননা আল্লাহর মুখামুখির সমাতে তাকেই কথা বলতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, লায়াযুলু কাদামা বানি আদম হাত্তা ইসলান খাম, পাঁচটা জিনিস জিজ্ঞাসা করার পূর্বে আদম সন্তানের পাকে নড়াচড়া করতে দেওয়া হবে না। তাহলে মুখামুখি কথা হবে, যেখানে কোনো দোভাষী থাকবে না, যেখানে কোনো অন্তরাল থাকবে না, সেখানে এই দুটা জীবের মাধ্যমে কথা বলতে হবে। যারা মিথ্যের আশ্রয় নিয়েছে, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইম বে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ, আমি জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার ব্যাপারে জিম্মেদার। খুতবার সব অংশ ভুলে গেলে এই অংশটা ভুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার ব্যাপারে জিম্মেদার, আমি নিয়ে দিবই যে কোনো মূল্যে। লেমান কার জন্য? তারা কাল কাঁদে বা যে মিথ্যে ত্যাগ করেছে, ওয়াইন কেন মাঝে হান মজাক করে হলেও। তাহলে একজনকে বলা যাবে না যে তোর কলমটা কে নিয়েছে, ও নিজে নিয়ে, আমি নিনি, আল্লাহর কসম আমি কলমটা নিনি। সাধারণ কথা তো মিথ্যে ত্যাগ করতে হবে, সাধারণ কথা তো মিথ্যে ত্যাগ করতে হবে। পরের বাক্য পর্যন্ত আল্লাহ রাসূল বললেন যে ওয়াইন কানা মাযহান, মজাক করে হলেও। এক বাড়িতে আল্লাহ রাসূল বসে আছেন, তো একটা ছে মা একটা বাচ্চাকে ডাকছে, হে বাবা আসো তোমাকে এই জিনিস দিব। তো আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, তুমি বাচ্চাকে যেটা দেওয়ার জন্য ডেকেছো সেটা কি তুমি দিবে, তোমার হাতে আছে? আল্লাহ রাসূল, আমার হাতে আছে, সেটা আমি দিব। দেখো
যদি এমনটা হয়ে থাকে যে তুমি এমনিতে ডাকছো তাহলে এটা প্রতারণা, এভাবে ডাক ডাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যায় মুন বাইতিন ফি আসতিল জান্নাহ, আমি জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার ব্যাপারে জিম্মেদার। লেমন তারাকাল কিযবা ওয়াইন কানা মাযহান, যে ব্যক্তি মিথ্যাকে ত্যাগ করবে মজাক করে হলেও। মসজিদের সকল মুসল্লির নিকটে বিষয়টি জোরালোভাবে পেশ করতে চাই, আপনি ভাবুন এবং জীবনের যেটা ঘটে গেছে গেছে এর জন্য ক্ষমা চাইতে হবে। বাকি সময়টুকু সত্যের উপরে থাকার প্রাণপণে চেষ্টা করি, আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আযমাল্লাকুমুল জান্নাহ, ছয়টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম। তখন একটা ছিল, এবার বেড়ে আরো পাঁচটা বেড়ে ছয়টায় হয়ে গেল। তাহলে জীবনের মানুষের অনেক পরিস্থিতি আছে, সেই জন্য এই কথা বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। এক, ওয়াসতাকু ইযা হাদাসতুম, কথা বললে সত্য বলো, সমাজ এমনিতেই ঠিক হয়ে যাবে, এত মিথ্যে কথার আশ্রয় কেন? আর এমনিতেই বহুদিন থেকে জানি যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না কিয়ামতের মাঠে, তার এক শ্রেণীর হচ্ছে মিথ্যুক দায়িত্বশীল। এটা খুব কঠিন, দায়িত্বশীল মিথ্যুক হলে সমাজ বিপদে পড়ে। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াসতাকু ইযা হাদাসতুম, কথা বললে সত্য বলো। দুই, ওয়াফু ইযা ওয়াদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূরণ করো। ওয়াদা বিষয়টা একটা সামাজিক ব্যাপার, সময়ে সময়ে মানুষের প্রয়োজন হয়ে যায়, পারিবারিক ভাবে আর্থিক ভাবে লেনদেনে এটা খুব জরুরি চলে আসে। এই জন্য আল্লাহ রাসূল এটা কঠোর ভাবে পেশ করছেন, মানুষের সাথে ওয়াদা করে থাকলে তা পূরণ করো। তিন, অদ্বয়ে যা ও তুমিন্তুম, আমানত রাখা হলে তা সময়ে প্রদান করো, আমানত রাখা হলে তা সময়ে প্রদান করো। এই কথাটুকু আবার বলবো ইনশাআল্লাহ। এখন এই পর্যন্ত যে আল্লাহ রাসূল বললেন তোমাদের নিকটে আমানত রাখা হলে তা সময়ে প্রদান করো। চার, ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জা স্থানকে হেফাজতে রাখো। এখন খুব কঠিন, আরো যত দিন যাবে এটা তত কঠিন হয়ে যাবে। পাঁচ, গুজু আবসারাকুম, চক্ষু নিচু রাখো। নারী পুরুষ সবাই, এটা আরো কঠিন। সমাজ এখন যে অবস্থায় আছে আরো একটা দুর্বল অবস্থায় চলে যাবে। আপনার জন্য সামাজিক অবস্থা যে কত কঠিন, ইমানের জন্য সামাজিক অবস্থা যে কত কঠিন, তা আপনি ইমানটিকে রাখতে চাইলে বুঝতে পারবেন। পাঁচ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চক্ষু নিচু রাখো। ছয়, অকুফ আইদিয়াকুম, নিজের কথা ও কর্ম হাতকে কন্ট্রোলে রাখো। ইচ্ছা হলে মুখ ব্যবহার করতে পাবেন না, ইচ্ছা হলে হাত ব্যবহার করতে পাবেন না, ইচ্ছা হলে মুখ এবং হাত ব্যবহার করবেন, এটা মুসলমানের কাজ নয়। আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না। রাগের সমাতে যে নিজেকে ধরে রাখতে পারে সেই হচ্ছে শক্তিশালী। আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না, রাগের সমাতে যে নিজেকে ধরে রাখতে পারে সেই হচ্ছে শক্তিশালী। ছয় নম্বর, আল্লাহ রাসূল বললেন তুমি তোমার হাতকে মুখকে তোমার কন্ট্রোলে রাখো। এই ছয়টি জিনিসের জিম্মেদারি গ্রহণ করো,
আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। সালিম ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা দাইহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। কেউ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, মুখের ভিতরে যেটা আছে সেটার জিম্মেদারি নিতে হবে, এটা দিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। মুখের ভিতরে যেটা আছে সেটা দিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, এটা দিয়ে কাজ হয় সত্যর মিথ্যা জিহ্বাদী। কেউ যদি এই জিহ্বা দিয়ে মিথ্যা না বলে আর যদি জেলে লিপ্ত না হয়, আমি তাকে জান্নাতে নিয়ে যাব তার জিম্মেদারি নিলাম। এক নম্বরে ছিল একটাই, মিথ্যে ত্যাগ করা। দুই নম্বরে বললাম ছয়টে, আর তিন নম্বর হাদিস পেশ করে বললাম দুটে। সম্মানিত মসজিদের মুসল্লি, মিথ্যা আপনাকে ত্যাগ করতেই হবে যে কোনো মূল্যে, মিথ্যা আপনাকে পরিহার করতে হবে যে কোনো মূল্যে, মিথ্যা আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে, এটাই ঠিক। উমা বাবা আহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কানা ফিকা মান কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটে জিনিস যদি তোমার মাঝে থাকে, সারা দুনিয়া চলে যাক না কেন, আসে যায় না, শুধু খালি তোমার চারটে জিনিসের প্রয়োজন আছে, আর দুনিয়ার কিছু লাগবে না। এই চারটে থাকলেই আপনার সব কিছু আছে পৃথিবীর, এই চারটেই পৃথিবীর সব কিছুর চেয়ে দামি। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মাঝে যার চারটে জিনিস হবে তার পৃথিবীর সব চলে গেলেও আসে যায় না। এক, হিফজ আমানাত, আমানতের রক্ষা। আমানত কথাটি আবার বলবো ইনশাআল্লাহ, এখন শুধু এতটুক যে আমানতের রক্ষা। দুই, সিদকু হাদিসিন, সত্য কথা। যদি আমানতের রক্ষা থাকে সফলতা হবেই, দুনিয়া না থাক, যদি কথা সত্য থাকে দুনিয়া না থাক, পরকাল হবেই সত্য গ্রহণ করতে পারলে। তিন, হুসনু খালিকা, তিন, ভালো চরিত্র হলে পরকাল হবেই দুনিয়া না থাক। ভালো চরিত্রের বড় দাম আছে, ভালো চরিত্রের বড় দাম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুমিন ইদরুকু বি হুসনি খুলুকিহি দারাজাতা সায়মিল নাহারে ওয়া কায়মিল লাইলে। ভালো চরিত্র দিয়ে সারা রাত তাহাজ্জুদ পড়লে জানে কি হয়, তাই পাওয়া যায়। ভালো চরিত্র দিয়ে প্রতিদিন রোজা সিয়াম পালন করলে যা পাওয়া যায় তাই হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, হুসনু খালিকাতিন, যদি সুন্দর চরিত্র হয় তোমার দুনিয়ার প্রয়োজন নেই, এটা দিয়ে তোমার সব হবে। চার, ইফাতুন ফি তাওমাতিন, বৈধ রুজি থাকলে, এটা আপনার জন্য খুব কঠিন হয়ে গেল। ব্যবসা বাণিজ্য টিকবে কি, একে অপরকে জিজ্ঞাসা করে দেখুন। রুজির পিছনে এভাবে দৌড়াতে হবে কি, ভুল হচ্ছে। রুজি আপনি উপার্জন করুন বৈধ পন্থায়, রুজি উপার্জন করাই ভালো, বেশি টাকারই প্রয়োজন রয়েছে ইসলামে। বহুদিন আমরা অবগত হয়েছি যে বেশি টাকার প্রয়োজন আছে, টাকার যে ইসলামে প্রয়োজন আছে রাসুলের চলে না, তা আপনার চলবে কি করে, টাকা ছাড়া রাসুলের চলে না। আবু জাহেদ সরজি একজন ঐতিহাসিক সাহিত্যিক খুব বড় পণ্ডিত বলছে যে, আল্লাহ আছে এ কথা যদি আমি না জানতাম তাহলে আমি বলতাম যে টাকাই আল্লাহ, টাকাকে আমি আল্লাহ বলতাম, তার মানে টাকা ছাড়া দুনিয়া চলে না। কেউ এমনিতে একটা টাকা দেবে না, রিক্সায় চললে দশটা টাকা লাগে, তাহলে টাকার একটা ব্যাপার আছে জরুরি সমাজে, রাসুলের চলে না টাকা ছাড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসুল, একটা লোক এসেছে
সিরিয়া থেকে কাপড় বিক্রি করতে, আমরা একটা লুঙ্গি বাকি নিই নে, কাপড় একটা বাকি নিই, সময়ে তাকে টাকা দিব। আল্লাহ রাসূল একজনকে পাঠালেন, যাও দেখো সে বাকি দিবে কিনা। তো কোন একজন সাহাবি বললেন যে আল্লাহ রাসূল একটা জিনিস বাকি চাচ্ছে, দিবেন কি কাপড়? তখন লোকটা বলছে, ও টাকাটি মেরে খাওয়ার বুদ্ধি। রাসূলকে তো কাপড় দিলে নিলেন, দিল না লোকটা। আপনার আবু দাউদ বর্ণিত সহিহ হাদিস, বাইহাকি বর্ণিত সহিহ হাদিস, রাসূলকে কাপড় দেওয়া হয়নি। আল্লাহ রাসূল বললেন যে আমি দুনিয়াতে সবচেয়ে সত্যবাদী আমানতদার, যেহেতু লোকটা চিনে না কাজেই তাকে দাম দিবে এটা আশা করা যায় না। রাসূল কিছু মনে করলেন না, তাহলে রাসূল একটা কাপড় সংগ্রহ করতে বললেন না টাকা ছাড়া। টাকা খুব প্রয়োজনীয় ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে চারটা জিনিস আছে, যার পরকাল আছে, তার দুনিয়া আছে, তার সারা পৃথিবী চলে যায়, চারটা জিনিস থাকতে হবে। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। দুই, সিদকু হাদিসিন, সত্য কথা। তিন, হুসনু খালিকাতিন, ভালো চরিত্র। চার, ইফফাতুন ফি তাওমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি খুব জরুরি, বৈধ রুজির নেই মনে হয় সেজন্য কাজ হচ্ছে না। এত দোয়া করি, কত বলি, কাজ হয় না, ব্যাপারটা বুঝতে পারি না। মোহাম্মদপুর জামি মসজিদে খুতবা শুনি, মসজিদে শোনার পরে মনটা পরিবর্তন হয়, বের হওয়ার পরে পরিবর্তন হয়ে যাচ্ছে, ঘটনা কি? মাঝে মধ্যে বলছি রহস্য কোথায় আছে বুঝতে পারি না। রাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিল সফরা আসাসা আকবারা, একটা লোকের কথা আল্লাহ রাসূল আলোচনা করলেন, যে লোকটা সফরে আছে, ঠিক মতো গোসল করেনি, চিরুনি করেনি, মাথার চুল এলোমেলো, ওই মুহূর্তে দাইহে বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে। বিপদে পড়লে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের শাস্তিকে লক্ষ্য করে হাত তুলে দোয়া করতে হয়, যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হয়, সূর্য গ্রহণে, চন্দ্র গ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা আপনার ওই সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের দুই দিন পাথর নিক্ষেপ করে হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে লোকটা হাত তুলে দোয়া করছে, রব্বি হে আমার প্রতিপালক আমি বড় বিপদগামী। তখন আল্লাহ রাসূল বলছেন, দুঃখিত, মাতামু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম, গুজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আল্লাহ ইস্তাজাবাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? হবে না, যে কাজ হবে না। আপনি একটা নীতির মধ্যে আছেন, আপনি মুসলিম, আপনি একটা নীতির মধ্যে আছেন, আপনি মুসলিম, আপনি কারাগারে আছেন, জেলখানাতে যে ব্যক্তি আছে সে বুঝলো কারাগার, আমি একদিনও বুঝলাম না। অথচ আল্লাহর নবী বলছেন যা দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার। কই একটুকু তো বুঝতে পারি না, বুঝা যায় না কিভাবে কারাগার, বুঝতে পারেননি? সকালে দাড়ি চাচিয়েন না তাহলে বুঝা যাবে কারাগার, এখনো টাকনো নিচে প্যান্ট আছে কি করে বুঝবেন আপনি কারাগার, আজও বাড়িতে ছবি আছে কি করে বুঝবেন আপনি কারাগার, আপনার ছেলের দুই কানে লাগানো আছে আপনার ওই ইন্ডিয়ার গানের আপনার ওই ইয়ারফোন কি করে বুঝবেন আপনি কারাগার, আজও মেয়ে নগ্ন হয়ে কলেজে যায় কি করে বুঝবেন আপনি কারাগার, আজও ইচ্ছে মতো ব্যবস্থা চলছে কি করে বুঝবেন আপনি কারাগার, কারাগার আপনি বুঝবেন কি করে? কোন পদক্ষেপ রাখতে পারে না মানুষ দুনিয়াতে ব্যক্তিগত স্বাধীনতায়। একজন মানুষের কথার উপরে জীবিকা নির্বাহ হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের কথার স্বাধীনতা নেই, শুধুমাত্র তারই কথার স্বাধীনতা আছে, তার কথার নিকটে আমাকে নত হতে হবে। কোন দিন তাকে উপেক্ষা করে সফলতা অর্জন করা যায় না, তাকে উপেক্ষা করে চলার নাম ঈমান নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিররুল ওয়ালিদাইন ইয়াজিদু ফিল উমরে, পিতামাতাকে ভালোবাসলে বয়স বেশি হয়, পিতামাতাকে ভালোবাসলে অল্প বয়সে বেশি নেকি হয়ে যায়, পিতামাতাকে ভালোবাসলে বয়স বেশি হয়,
উল্টা দেখছি আপনি শান্তি পান না কেন, কই আপনার টাকা কাজে লাগে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অল কিযব ইনকাসু রিজকা, অবশ্যই মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয়, অবশ্যই মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয়, অবশ্যই মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয়। আল্লাহর রাসূল বলেছেন মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয়, অতএব কমিয়ে দেয়, এটাই চূড়ান্ত, এর বিকল্প কোনো পথ নেই। ও দোয়া ইরাদুল কাজা, দোয়া দিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করা যায়। আল্লাহ বলছেন এই লোকটার রুজি আমি তুলে নিলাম, আপনি আজকে লেগে যান, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমার পরিবর্তন ঘটাও। ইনশাআল্লাহ দোয়া দিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করা যায়, দোয়া দিয়ে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করা যায়, দোয়া দিয়ে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করা যায়, এ কথা আল্লাহর নবী বলছেন। দোয়া দিয়ে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করা যায়, এ কথা আল্লাহর নবী বলছেন। বাস্তব দেখবেন, আল্লাহ তাআলা বলছেন ইউনূস যদি মাছের পেটে না বলতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি কিয়ামত পর্যন্ত ইউনূসকে মাছের পেটে রেখে দিতাম। তাহলে দোয়া দিয়ে সিদ্ধান্ত পরিবর্তন হয়, এ কথা আল্লাহর রাসূল বলছেন। মসজিদের মুসল্লি, আপনাকে আবার ফিরে আসতে বলছি, আপনি দোয়া দিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালায়ে ওয়া দারাকিস সাকায়ে ওয়া সুইল কাযায়ে ওয়া সামাতাতিল আদা, এই দোয়া আপনি সিজদায় পড়তে শিখুন, আপনি সালামের পূর্বে পড়তে শিখুন। দোয়া দিয়ে সিদ্ধান্ত আল্লাহর পরিবর্তন করতেই হবে যে কোনো মূল্যে। তিনি দয়া নিয়ে অপেক্ষমান আছেন, তিনি প্রত্যেক দিন সকালে ভোর রাত্রে একটা দুইটার দিকে প্রথম আকাশে নেমে এসে বলেন মাইয়াদ উনি ফাস্তা জিবালাহু, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, মাইয়াদ উনি মাইয়া সালুনি ফাউতিয়াহু, যে আমার কাছে চাই, যে যা চাই আমি তাকে তাই দিব, মাইয়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, যে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞাসার উত্তরে রাসূলকে জিজ্ঞাসা করা হলো মান খায়রুন নাসে, আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে ভালো মানুষ কে, আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল বলছেন যে জুল কালবিল মাখমুম অল লিসানি সাদিক, মাখমুম অন্তর যার, কথা সত্য যার, সেই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। মাখমুম অন্তর যার, কথা সত্য যার, সেই হচ্ছে ভালো মানুষ। তো সাহাবীগণ বলছেন যে নারিফু সিদকাল লিসান আল লিসান সাদিক, কথাই সত্য এ কথা তো ভালো বুঝি, কিন্তু মাখমুমুল কালব এ আরবি যে বুঝতে পারলাম না, এটা কি? আমরা তো বুঝি যে যে সত্য কথা বলে সে সত্যবাদী, কিন্তু ওই যে বললেন যে মাখমুমুল কালব এ কথা যে বুঝতে পারলাম না, এটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন আত্তাকিও নাকিও, স্বচ্ছ মানুষ যে, পরিষ্কার পরহেজগার যে, স্বচ্ছ যে, সেই হচ্ছে সত্যবাদী, সেই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। এখনো বুঝতে পারলাম না স্বচ্ছ কি, এবার স্পষ্ট হয়ে যাচ্ছে স্বচ্ছ কে। এক, লাইস মাফিয়ে যার ভিতরে পাপ নেই। আব্দুরাজ সাহেব এটাও কঠিন হয়ে গেল, পাপ তো মানুষই করে, জি পাপ হওয়ার সাথে সাথে ফিরে আসতে হবে, নাউজুবিল্লাহ মিন জালিক, ছি ছি ছি, কথাটা বলা হয়ে গেল, অশ্লীল কাজে জড়িয়ে গেলাম, এমন তো ছিল না ইচ্ছে, আল্লাহ তুমি মাফ করো, ভুল হয়ে গেছে আমার, তাহলে আপনার ভিতরে পাপ নাই এটা ধরে নেওয়া হবে। স্বচ্ছ মানুষকে এবার স্বচ্ছ বোঝানো হচ্ছে, সত্যবাদীকে তা বোঝানো হচ্ছে, স্বচ্ছকে, স্বচ্ছ মানুষই হচ্ছে সবচেয়ে ভালো মানুষের মধ্যে। তো স্বচ্ছ হওয়া যায় কিভাবে? আল্লাহ রাসূল চারটা জিনিস বলেছেন, এই কথাও মনে রাখতে হবে, খুতবার অন্য অংশ ভুলে গেলেও। তার এক নম্বর হচ্ছে লাইস মাফিয়ে যার ভিতরে পাপ নেই সেই স্বচ্ছ। তো পাপ তো মানুষই করে, বুঝলাম না কথা, পাপ হওয়ার সাথে সাথে ফিরে আসতে হবে, এই মানুষই হচ্ছে স্বচ্ছ।
দুই ওলা বাগিয়ে সীমা লঙ্ঘন নেই যার ভিতরে, বড় সীমা লঙ্ঘন গরিব মানুষটার জমি দখল করে নিলেন, টাকা আছে সে জন্য দখল করে নিতে হবে, ছোট সীমা লঙ্ঘন মরিচ কিনতে গেছেন বাজারে দাড়ি পাল্লা হয়ে গেছে, একটা মরিচ আপনার হাতে আছে কোন দিকে রাখবেন, আপনার পাল্লার দিকে না ওর ডালিতে রাখবেন, এটা এটা ছোট সীমা লঙ্ঘন, এটাও সীমা লঙ্ঘন। ও গরিব মানুষ আপনার একটা মরিচ সহ্য হয় না তার হয় কি করে, আপনার অন্তটা কেন এভাবে চাইলো যে এই করিলাটা আমার দিকে আসো, কেন আপনার অন্তর চাইলো যে মরিচটা আমার দিকে আসো, ও তো 500 টাকা দিয়ে মাত্র মরিচ নিয়ে এসে বিক্রি করছে গরিব মানুষ, এটা হচ্ছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা বাগিয়ে সীমা লঙ্ঘন নেই যার ভিতরে, অনেক সমাজে সীমা লঙ্ঘন আছে যেখানে সেখানে, এখনই সকাল থেকে আপনার কয়েকবার হয়ে গেছে সীমা লঙ্ঘন, রিক্সাওয়ালার সাথে হয়েছে, ছেলে মেয়ে আহাল পরিবারের সাথে হয়েছে, এত সীমা লঙ্ঘন কেন? দুই ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, হিংসে নেই যার ভিতরে, হিংসে নেই যার ভিতরে, পরিস্থিতি এত কঠিন, পরিস্থিতি এত কঠিন, পরিস্থিতি এত কঠিন যে আপনার ভিতরে শুধু খালি হিংসা জমাচ্ছে আর জমাচ্ছে, ব্যবসা বাণিজ্য হিংসা নিয়ে আসছে, এইসব সামাজিক যে কর্মতৎপরতা আছে হিংসা নিয়ে আসছে, একটা আপনি পদে চাকরি নেবেন সেটা হিংসা নিয়ে আসছে, প্রতিটা কর্মই শুধু হিংসা টানে নিয়ে আসছে, যার ভিতরে হিংসা আছে সে স্বচ্ছ মানুষ নয়। চার অলা গিল্লা, যার ভিতরে আমানতদারি নেই সে স্বচ্ছ মানুষ নেই, অনেকক্ষণ থেকে বলছিলাম আমানত যার ভিতরে আছে সেই ভালো মানুষ, এই কথাটা বুঝাতে হবে। আমার ভিতরে আমানতদারির ক্ষতি কি, আপনার ভিতরে আমানতদারি কি আছে? আমরা বুঝি গ্রাম্য সর্দার যিনি টাকা মেরেছেন তিনি আমানত নষ্ট করলেন, এটাই বুঝি, আমরা বুঝি প্রিন্সিপাল যিনি টাকা ছেলেদের মেরেছে সেটা আমানত নষ্ট করলো, এটাই বুঝি, আমরা বুঝি দায় দায়িত্ব পালন করে পয়সা মেরে খেয়েছে তারা আমানত নষ্ট করেছে, এটাই বুঝি। আপনাকে একটা ছোট আমানত দেখাচ্ছি, আপনার ছেলে মেয়ে আপনার আমানত, আপনার স্ত্রী আপনার আমানত, আপনার স্ত্রী আপনার আমানত, এটা রক্ষা করতে হবে। কিভাবে রক্ষা করবেন এটার কি পদ্ধতি জানা আছে? আপনার একবারে ঘরে চলে আসলাম, সমাজ থাক প্রিন্সিপাল থাক, আপনার ঘরে চলে আসলাম, আপনার ঘরে ঢুকে বলছি আপনার স্ত্রী আপনার আমানত, এটা রক্ষা করা যায় কিভাবে? বহুদিন অবগত এরপরেও মনে নেই, এক আমানত রক্ষা হবে কিভাবে? যে মানের খাচ্ছ সে মানের খাও। দুই অক্সুহামাত্তা সাইতা, যে মানের পড়ছ সে মানের পড়াও। তিন অলা তুকাব্বে, কখনো কটু কথা বলো না, স্ত্রী কটু কথা শোনার মানুষ নয়। চার অলা তজরে বলা লজে, মুখের উপরে মারো না, মারা লাগতেও পারে মুখের উপরে মারো না। পাঁচ অলা তাতরখা ইল্লা ফিল বায়, তুমি তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও থাকতে যেতে দিও না। আপনি আমানত নষ্ট করেন নিজের ঘরে আপনি চলে আসেন ফিরে, স্ত্রী আপনার আমানত, কিভাবে রক্ষা করবেন তা আল্লাহ রাসূল বলে দিলেন। এই পাঁচটি জিম্মেদারি আমানত রক্ষা করা যায় এইভাবেই রক্ষা করতে হবে, এই পাঁচটিকে উপেক্ষা করে আমানত রক্ষা করা যায় না। আপনার ঘরে থেকে এখন কথা বলছি, দুই আপনার ছেলে মেয়ে আপনার আমানত, কোথায় দেখতে যাবেন প্রিন্সিপাল সাহেব কি করেছেন, নিজের ঘরে নিজের ছেলে মেয়ে আমানত, আব্দুরাজ্জাক সাহেব ছেলে মেয়ের আমানতটা কিভাবে বাস্তবায়ন করব? আল্লাহ রাসূল বলছেন যে আনফিক আলা ইওয়ালিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তোমা তোমার পরিবারের উপরে ছেলে মেয়ের উপরে খরচ করো, এই খরচ করে আমানত রক্ষা করা যায় এক। দুই ওয়ালা তারফা আলা আশা আশাকা আদাবান মিনা হালে, তুমি তোমার পরিবারের উপরে থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, ছেলে মেয়ের উপরে লাঠির প্রয়োজন আছে, আপনি তো দুর্বল মানুষ। আপনি বলছেন আব্বু কি লাগবে, আমি একটা এই পুতুল চাই, আব্বু কি লাগবে, আমি একটু বাজারে যেতে চাচ্ছি,
এটিকে আমানত রক্ষা হবে। মা গর্ভের পরে ছেলে বাইরে থাকতে পারে, যদি থাকে পিতা আমানতদার নন, পিতা আমানতই বুঝে না, পিতার বিবাহ করাই ঠিক হয়নি। রাসূল বারবার বলছেন যোগ্যতা না থাকলে বিবাহ করো না, বারবার বলছেন যোগ্যতা না থাকলে বিবাহ করো না। বিবাহের নাম যোগ্যতার নাম বিবাহ, ক্ষমতা আগে অর্জন করতে হবে। রাত 10টার পরে ছেলে মেয়ে বাহির থেকে চলে আসলো অযোগ্য পিতে, তার বিবাহ করে ঠিক হয়নি, সে তার ছেলে মেয়ের আমানত কি রক্ষা করতে পারে? অসম্ভব হতে পারে না। রক্ষার ব্যাপারে তিনি বলছেন, ওয়াকিফুন ফিল্লাহ, তুমি তোমার পরিবারকে ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাও। বারবার রাসূল বলছেন তুমি তোমার ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাও। বাপই বুঝে না আল্লাহর ভয় কাকে বলে, ছেলে মেয়েকে কিভাবে আল্লাহর ভয় দেখাবে, কি করে ছেলে মেয়ের আমানত রক্ষা করতে পারে? সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা অনুরোধ করে বলছি বিষয়টা আপনি বুঝুন। আমানত রক্ষা করতে গিয়ে আপনার কাছে দুইটা জিনিসের কথা বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন স্বচ্ছ পরিষ্কার, স্বচ্ছ মানুষকে, সত্যবাদীকে, স্বচ্ছ মানুষকে চারটি কাজ করতে পারলে মানুষ স্বচ্ছ হতে পারে। এক, পাপ নেই যার, দুই সীমালঙ্ঘন নেই যার, তিন হিংসা নেই যার, চার আমানতের খেয়ানত নেই যার। আজকের আলোচনার এই শেষের অংশে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে আপনার কাছে আমানত বলে, বড় আমানত বলে উল্লেখ করলাম, আপনি এটুকু রক্ষা করলে মন্দর জন্য বাইরে যেতে হবে না, জাতি এমনিতেই ঠিক হয়ে যাবে। আপনার উপরে এই জাতি আপনার ছেলে মেয়ে পরিবার নির্ভর করে। এই জন্য রাসূল বলছেন যে প্রত্যেক মানুষই একাত্মতা তাওহীদের উপরে জন্ম নিয়েছে, পিতা মাতা যেমন হয় ছেলে মেয়ে তেমন ভাবে গড়ে উঠে। এই হাদিসকে আল্লাহ রাসূল বলছেন, পিতামাতা যদি ইহুদি হয় ছেলে মেয়ে ইহুদি হবে, পিতামাতা যদি খ্রিস্টান হয় ছেলে মেয়ে খ্রিস্টান হবে, পিতামাতা যদি আগুন পূজক হয় ছেলে মেয়ে আগুন পূজকই হবে, পিতামাতা যেমন হবে ছেলে মেয়ে তেমন হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে একটা কথা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে, লোহা এমনিতেই ভাসবে না, আর একটার সাথে লাগিয়ে দিলে ওটা ভাসবে। তাহলে ছেলে মেয়ে এটা হয়েছে আপনার কারণে হয়েছে, আপনি সঙ্গ, আপনাকে ফিরে আসতে হবে। মসজিদের সকল মুসল্লির নিকটে আমরা আন্তরিকভাবে অনুরোধ করে বলছি, গত জুমার কথাটি ভুল হয়েছে মনে হয়, আপনি বুঝতে পারেননি ঈমান কাকে বলে, আপনি সত্যতার মাধ্যমে ঈমান ফিরিয়ে আনতে পারেন। গত জুমা থেকে নিয়ে এ পর্যন্ত অনেক অন্যায় হলো কেন? তাহলে ঈমানের ত্রুটি আছে। আজ থেকে সত্য গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং ওই দোয়াটি বারবার বলার জন্য বলছি, ইয়া মুসাররফাল কুলুব সাররফ কালবি আলা তাতে, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার আনুগত্যের উপরে রাখো। রব্বি আদখিলনি মুদখাল সিদ ওয়াখরিজনি মুখরাজ সিদ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আপনি যখন তখন বলার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আল্লাহ দয়া নিয়ে অপেক্ষমান রয়েছেন, ক্ষমা নিয়ে অপেক্ষমান রয়েছেন, আপনাকে আল্লাহ আপনার প্রতি দয়া করবেই। এরপরে বলছি প্রতিপালক, আমরা তো মানুষ বুঝতে পারি না কোথায় যে কি হচ্ছে, আমরা তো এটা চাইনি, এত অন্যায় করবো, ছেলে মেয়ে অন্যায় করবে, এটা তো চাইনি, বুঝতে পারলাম না কিভাবে এমনটা হয়ে গেল। তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তোমার বড় রহমতের আশাধারী হয়ে বলছি, তোমার বড় ক্ষমার আশাধারী হয়ে বলছি, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। প্রতিপালক তুমি ক্ষমা করো, তুমি একটু দয়া করো, প্রতিপালক তুমি ক্ষমা করো, তুমি একটু দয়া করো, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী, তোমার দরবারে দয়া ভিক্ষা চাই, তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই। আমি বুঝতে পারলাম না, আমি তো এমন কোনোদিন চাইনি, কেন আমার অবস্থা এমন হলো, তুমি আমার প্রতি একটু দয়া করো। আন্নি মাসানিয়া জুররু ওয়ান্তা আরহামুর রাহিমিন, আমি বড় ক্ষতিগ্রস্ত, তুমি বড় দয়াবান, আমি বড় ক্ষতিগ্রস্ত, তুমি বড় দয়াবান, তুমি আমার প্রতি একটু দয়া করো। প্রতিপালক তোমার দরবারে বিশেষ দয়ার প্রার্থনা করে বলছি, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আমাদের ভুল ত্রুটি মাফ করে দে, তুমি আমাদের কবুল করো,
তুমি আমাদেরকে স্বচ্ছ হয়ে চলার তৌফিক দান করো। এই দাবি এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।